হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি দেখাবো খুব সহজ কিছু উপাদান দিয়ে কিভাবে আপনি বাড়িতেই ধোসার ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি ইডলি ভালোবাসেন তাহলে সেই একই ব্যাটার দিয়ে আবার সফট স্পঞ্জি ইডলিও বানাতে পারবেন। এর পরের কিছু এপিসোডে আমি দেখাবো কিভাবে এই ব্যাটারটা দিয়ে ধোসা আর ইডলি বানাতে হয়। কয়েক প্রকার চাটনি ও সাম্বারেরও রেসিপি থাকবে তার সাথে। তো চলুন আজকে আমরা ব্যাটারটা বানাবার প্রস্তুতি শুরু করি। এই ব্যাটারটা বানানোর জন্য আমাদের মেইনলি লাগবে চাল আর ডাল, আর এগুলোকে আলাদা আলাদা বাটিতে ভিজিয়ে রাখতে হবে। এই বাটিতে আমি নিয়েছি 3 কাপ চাল। এখানে ইডলি রাইস বলে একরকম চাল পাওয়া যায়, আমি সেইটা ইউজ করেছি। আপনারা এর জায়গায় যে কোনো কম দামি মোটা দানার পারবয়েল রাইস বা সেদ্ধ চাল নিতে পারেন। আতপ চাল কিন্তু ইউজ করা যাবে না, তাহলে ইডলি বা ধোসা যেটাই বানাবেন শক্ত হয়ে যাবে। এই বাটিতে আছে 1 কাপ খোসা ছাড়ানো মাষকলাই বা বিউলির ডাল বা কলাইয়ের ডাল। আমি এরম একটা কাপ দিয়ে চাল আর ডালটাকে মেজার করেছি। যে কাপ দিয়ে চালটা মাপবেন সেই একই কাপ দিয়ে ডালটাকেও মাপতে হবে, যাতে রেশিওটা ঠিক থাকে। তাহলে চাল আর ডালের রেশিওটা দাঁড়ালো 3 কাপ চালের জন্য 1 কাপ ডাল। এই বাটিতে আমি নিয়েছি সেই একই কাপ দিয়ে মাপা 1/2 কাপ চিড়ে। এটা আমি যে পাতলা দানার চিড়ে হয় সেইটা ইউজ করেছি। আর এখানে আছে 1 চামচ মেথি। মেথিটা দিলে ইডলি ধোসায় একটা খুব ভালো ফ্লেভার আসে। এবারে আমি সব কিছুকে আলাদা আলাদা করে ধুয়ে নেব। চিড়েটাকে আমি জাস্ট এক ধোয়া করে নিচ্ছি। এখন আমি ডালের বাটিটাই দিয়ে দিচ্ছি এমনি খাবার জল, আর মেথিটাও এতে মিশিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দেবেন। চালের বাটিটায় আমি এক ধোয়া করা চিড়িটা দিয়ে দিলাম, আর এতেও খাবার জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে চাল আর ডালটাকে আমরা 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তাহলে ফিরে আসছি 5-6 ঘন্টা পরে। 6 ঘন্টা হয়ে গেছে আমি চাল আর ডালটাকে ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলোকে আলাদা আলাদা করে মিক্সিতে বেটে নেব। আমি যেহেতু খাবার জল দিয়ে ভিজিয়েছিলাম তাই এই জল দিয়ে আমি চাল আর ডালটাকে বেটে নেব। একটা মিক্সার জারে আমি মেথি দানা সহ ভিজিয়ে রাখা ডালটা নিয়ে নিচ্ছি, আর অল্প জল দিয়ে একটা ফাইন মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। একবারে যদি বাড়তে না পারেন তাহলে 2 বা 3 বারে নিয়েও বাড়তে পারেন, কিন্তু চেষ্টা করবেন অল্প জল দিয়ে বাড়তে। ডাল বাটাটা এরম ঘন আর স্মুথ হতে হবে। খুব পাতলা হয়ে গেলে আমাদের ফাইনাল ব্যাটারটা ভালো আসবে না। আঙুলে একটুখানি ডাল বাটা নিয়ে দেখে নেবেন যে একদম স্মুথ হয়েছে কিনা। এবারে আমি এরম একটা বড় পাত্রে সমস্ত ডাল বাটাটা নিয়ে নেব। পাত্রটা অবশ্যই করে একটু বড় নেবেন, কেননা এই ব্যাটারটা কিন্তু ফুলবে আর তার জন্য যথেষ্ট জায়গা দিতে হবে। এবারে আমি চলে যাব চালটা বাটতে। চালটাও আমি খাবার জল দিয়ে ভিজিয়েছিলাম তাই সেই একই জল অল্প পরিমাণে নিয়ে চিড়ে সহ ভিজিয়ে রাখা চালটাকে বেটে নিচ্ছি। যেরম ডাল বাটার সময় বলেছিলাম, একবারে না পারলে 2 বা 3 বারে বাটতে পারেন। চাল বাটাটা কিন্তু ডালের মতো মিহি বাটা হবে না, এটাকে একটু দানা দানা থাকবে এমনভাবে বাটতে হবে। আঙুলে নিয়ে দেখলে ফিল করতে পারবেন যে স্মুথ হয়নি। আমি সবচেয়ে কম স্পিডে জাস্ট 2 মিনিটের জন্য বেটে নিয়েছি, আর এই বাটাটা দেখতেই পাচ্ছেন ডাল বাটার চেয়ে একটু পাতলা হয়েছে। এবারে আমি সমস্ত চাল বাটাটা সেই একই বড় পাত্রে নিয়ে নেব, আর চাল আর ডাল বাটাটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে দুটো আলাদা না থেকে যায়। একটু সময় নিয়ে 3-4 মিনিট ধরে মিক্স করে নেবেন। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু গরম জায়গায় রেখে দেবো 10-12 ঘন্টার জন্য, যাতে ব্যাটারটা ভালোভাবে ফার্মেন্ট হয়ে ফুলে যায়। এই অবস্থায় কিন্তু এতে নুন দেওয়া চলবে না, নয়তো ফার্মেন্ট হতে অনেক সময় লেগে যাবে। তাহলে ফিরে আসছি 10-12 ঘন্টা পরে। ঢাকাটা খুলে চেক করছি। দেখুন আমাদের ব্যাটারটা ফার্মেন্ট হয়ে কি সুন্দর ডাবল হয়ে ফুলে উঠেছে। এই জন্যই একটা বড় বাসনে ব্যাটারটা রেখেছিলাম। এখন ঠিক মতো ফার্মেন্ট হয়েছে কিনা বুঝবেন কি করে, আমি ক্লোজ আপে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এক তো সারফেস লেয়ারটাই এরম ছোট ছোট ফুটি ফুটি দেখা যাবে, দ্বিতীয়ত ব্যাটারটা এরম ফোম ফোম মানে ফ্যানা ফ্যানা দেখতে লাগবে, তৃতীয়ত এর গন্ধেই আপনি বুঝে যাবেন যে ব্যাটারটা ফার্মেন্ট হয়ে গেছে। তা বলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়নি,
এই প্রসেসটাকেই বলে ফার্মেন্টেশন। আর এভাবে ফার্মেন্ট করে ইডলি বা ধোসা খাই বলেই সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। এবারে এই ব্যাটারটা আপনি ইডলি, ধোসা বা উত্তাপাম সবেতেই ইউজ করতে পারবেন। বানানোর আগে প্রয়োজন মতো ব্যাটার একটা আলাদা বাটিতে তুলে নিয়ে এইটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবেন। আর আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত এই ব্যাটারটা ইউজ করতে পারবেন। ইডলি বা ধোসা যেটাই বানাবেন, বানাবার আগে স্বাদ মতো নুন মিশিয়ে নেবেন। নুন মিশিয়ে বাকি ব্যাটারটা রাখবেন না, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে দেখলেন তো বাড়িতে ইডলি ধোসার ব্যাটার বানানো কত সহজ। যেদিন আপনি ইডলি বা ধোসা বানাতে চান তার আগের দিন এই ব্যাটারটা বানিয়ে রাখবেন। সকালবেলা চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে বিকেল করে বেটে নেবেন। তাহলে আপনার হাতে 10 থেকে 12 ঘন্টা সময় থাকবে ফার্মেন্টেশনের জন্য। তারপরে আপনার ইচ্ছা মতো সাউথ ইন্ডিয়ান খানা তৈরি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী কিছু এপিসোডে আমি ইডলি, ধোসা, চাটনি এসবেরই ভিডিও দেব। তাহলে প্লিজ দেখতে থাকুন। বাই বাই।